লোকসভা নির্বাচনের পূর্বে বৃহৎ রাজনৈতিক পরিঘটনা সংঘটিত হয়েছে বিহারত। অকল বিহারতেই নহয়, এই যে রাজনৈতিক পরিঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনায় সমগ্র দেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। কিয়নো 2024 লোকসভা নির্বাচনের পূর্বে বিহারত নীতিশ কুমারে আর জে ডি সংঘ ত্যাগ করে বিজেপির সংঘ গ্রহণ করেছে, যে সিদ্ধান্ত ইতিমধ্যে দেশের রাজনীতির জোকারণের সৃষ্টি করেছে। বিশেষ ইন্ডিয়া যদি ব্লক, সে যে ইন্ডিয়া মিত্রগোষ্ঠী, তার মাজত একটা বৃহৎ জোকারণের সৃষ্টি করেছে। কারণ নীতিশ কুমার আছিল ইন্ডিয়া ব্লক গঠন করার অন্যতম নায়ক। নীতিশ কুমারের নেতৃত্বতেই বিরোধী ঐক্যমঞ্চ ইন্ডিয়া গঠন হয়েছিল, আর সেই নীতিশ কুমারেই আর জে ডি ত্যাগ করে বা বিরোধী জোটক ত্যাগ করে এন ডি এ সংঘ লওয়া ঘটনায় আসলতে বিশেষ রাজনৈতিক তাৎপর্য বহন করেছে। আর এন ডি এ কাষলে অহার পিছতেই এতিয়া কাইলৈ বা পরহিলের ভিতর দেওবারে নীতিশ কুমারে পদত্যাগ করার সম্ভাবনা আছে মুখ্যমন্ত্রী পদর পর। আর মুখ্যমন্ত্রী পদ পদত্যাগ করার পিছতেই এন ডি এর সমর্থনত পুনের নীতিশ কুমারে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব। স্বাভাবিকতে এই ঘটনা কেন্দ্র করে এতিয়া বিহারত রাজনৈতিক হুলস্থুলের সৃষ্টি হয়েছে। তেজস্বী যাদবর যে আর জে ডি দল, সেই আর জে ডি দলে এটা সঘনে বৈঠক অনুষ্ঠিত করেছে। কারণ আটজন বিধায়ক থাকিলে আর আটজন বিধায়ক লগত থাকিলে আর জে ডিয়ে বিহারত সরকার গঠন করব পারিব। কিন্তু সেই অঙ্ক মিলিয়ে এটা ব্যস্ত হয়ে পড়েছে তেজস্বী যাদবর আর জে ডি। লালু প্রসাদ যাদবে পুত্র তেজস্বী যাদবর সহ এই সম্পর্ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইফালে অমিত শাহে এন ডি এ সহযোগত কেনেদরে নীতিশ কুমারে পুনের সরকার গঠন করবেন তাক লৈ পর্যালোচনা অব্যাহত রাখিছে। রাজ্যপালের লগত নীতিশ কুমারে আলোচনা মিলিত হয়েছে। হয়তো দেওবার বা সোমবারে পুনের এন ডি এর সমর্থনত বিহারত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লব নীতিশ কুমারে। লালু প্রসাদ যাদবক সংঘ ত্যাগ করে বা তেজস্বী যাদবর সংঘ ত্যাগ করে নীতিশ কুমারে বিজেপিলে অহার মূলতে হয়েছে বিজেপির বৃহৎ রাজনৈতিক পরিকল্পনা। কারণ বিজেপির বাবে অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য হয়ে পড়েছে বিহার। বিহারের 40খন লোকসভা আসন এন ডি এর বাবে অতি গুরুত্বপূর্ণ। কারণ দিল্লিত তৃতীয়ভাবে সরকার গঠন করবলে হলে বিজেপিক প্রয়োজন হয়েছে বা এন ডি এক প্রয়োজন হয়েছে বিহারের 40খন আসন। কিয়নো 2019 চনের লোকসভা নির্বাচনত বিহারের 40খন আসনের ভিতর বিজেপি আর জে ডি ইউ এ লক্ষ্যায় 33খন আসন লাভ করেছিল। স্বাভাবিকতে এন ডি এত বিজে ডি ইউ থাকাটো বিচারিছে, জে ডি ইউ থাকাটো বিচারিছে। আর তার পরিকল্পনা হিসাবে, তার অংশ হিসাবে অমিত শাহে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে নীতিশ কুমারক পুনের নিজরাল লগলে আনবলে সক্ষম হয়েছে। আর নীতিশ কুমারেও ইন্ডিয়া ব্লকের কথা পাহরি বা রাজনৈতিক স্থিতির কথা পাহরি এক সুবিধাবাদী রাজনীতির অংশ হিসাবে এন ডি এত সহযোগ করেছে। হয়তো এই রাজনৈতিক ঘটনায় ইন্ডিয়াক বহু পরিমাণে দুর্বল করে তুলব আর বিজেপি বা এন ডি এর স্থিতি শক্তিশালী হয়ে পড়ব। এতিয়া এই মুহূর্তত হয়তো আর কিছুদিনের পিছতে বা আমি নতুন একটা রাজনৈতিক দৃশ্যপট দেশত দেখা পাম। নীতিশ কুমার একটা নতুন অবতার আমি দেখা পাম। আর বিহারত নতুন সরকার কেনে ধরনের হয় বা তেজস্বী যাদব বা চিরাগ পাসোয়ানে কেনেকা ধরনের স্থিতি গ্রহণ করে সেয়া পরবর্তী পর্যায়ত লক্ষণীয় হব। Thank you.